একেই মুসলমান প্রধান গ্রামের মধ্যে মন্দিরের অবস্থান তিন শতক ধরে। তার উপর মন্দিরের বিভিন্ন উৎসবের জন্য অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহে তাতে হাতে হাত মিলিয়ে জোগাড় করেন অনন্ত হাজিরা। এবং প্রায় 300 বছরের পুরনো সেই শিব মন্দির রক্ষা ও সংরক্ষণেও একযোগে ব্রতী হয়েছেন হিন্দু মুসলমানরা। বন্ধুরা, আজ আমরা রওনা দিয়েছি ভট্টবাটির বাবা রত্নেশ্বর শিব মন্দির। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। লালবাগ সদরঘাট থেকে 5 কিলোমিটার দূরে ভট্টবাটি গ্রাম, আর সেই গ্রামেই রয়েছে বাবা রত্নেশ্বর শিব মন্দির। কেউ যদি আসতে চান তাহলে লালবাগ সদরঘাট পার হলেই টোটো পেয়ে যাবেন। লালবাগ ঘাট থেকে রত্নেশ্বর শিব মন্দির টোটোতে 20 টাকা ভাড়া। তাহলে চলুন যাওয়া যাক বাবা রত্নেশ্বর শিব মন্দির। প্রায় 300 বছরের পুরনো সেই শিব মন্দির রক্ষা ও সংরক্ষণে একযোগে ব্রতী হয়েছেন হিন্দু মুসলমানরা। বাবার সেবা অর্চনায় ধর্ম তিলমাত্র বাধা হয়ে দাঁড়ায়নি। সেই জন্যই আবুল শেখ, আজরাউল শেখ, সাদেক শেখ, নূর সেলিম, বৃন্দাবন দাস, অসীম দাস, যাদব দাসের সঙ্গে ভট্টবাটিও আশেপাশের 7-8টি গ্রামের দরজায় দরজায় ঘুরে বাবা রত্নেশ্বরের সেবার জোগাড় করেন। সেই দান নিয়েই আয়োজন করেন খিচুড়ি ভোগ, বাউল গান ও কীর্তনের। নিতান্তই কাগজে লিফলেট ছাপিয়ে বিলি করে আবেদন জানানো হয়, ভিক্ষায় আমাদের একমাত্র সম্বল। ওম বাবা শ্রী শ্রী রত্নেশ্বরের আরাধনা উৎসব পরিচালনার জন্য দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এবং সেই প্রচারপত্রে অনন্তদের সঙ্গে নাম থাকে আবুল, নূর, সেলিম, আজরুল, সাদেকদের। ভট্টবাটি গ্রামটি বাংলার প্রাচীন ইতিহাসের বিশেষ এক অধ্যায়ের দর্পণ। 1494 সালে বাংলার মসনদে আসীন হন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। তার আমলে কর্ণাটক থেকে প্রায় 1200 ব্রাহ্মণ পরিবার এই তল্লাটে এসে বসতি গড়েন। সেই থেকে গ্রামের নাম ভট্টবাটি, কেউ বলেন ভট্টমাটি। এই গ্রামে 17 শতকের গোড়ায় বাংলার দ্বিতীয় কানুনগো জয়নারায়ণের বাস ছিলেন। কে এই মন্দিরের নির্মাণ করেন সেই ব্যাপারে ইতিহাস নীরব থাকলেও অনুমান করা হয় কানুনগো পরিবারের কোনো সদস্যই এই ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। হালে অবশ্য সময়ের স্রোতে ক্ষতবিক্ষত ভট্টবাটি শিব মন্দির। পোড়ামাটির অনবদ্য স্থাপত্য জায়গায় জায়গায় ভেঙে পড়েছে, মন্দিরের শীর্ষে গুজিয়েছে বটগাছের চারা। প্রায় 5 ফুট উঁচু আদি শিবলিঙ্গটি একসময়ে চুরি হয়েছিল। নবগ্রাম থানার পুলিশ অবশ্য দ্রুত উদ্ধার করে সেই শিবলিঙ্গ নিয়ে আসেন। নিরাপত্তার কারণে শিবলিঙ্গ এখন সরকারি হেফাজতে। নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে এখন মন্দিরে। মন্দিরের দোরগোড়ায় রয়েছে প্রশ্নতত্ত্ব বিভাগের একটি ফলক, তবে সেই ফলকটির লেখাগুলি রোদে জলে অস্পষ্ট হয়ে গিয়েছে। মন্দির কমিটির কোষাধ্যক্ষ অনন্ত হাজরার কথায়, আমরা গরিব মানুষ, তার ওপর হাজরা, দাস, মণ্ডলদের যে পরিবারগুলি এই এলাকায় ছিল, সময়ের সঙ্গে সঙ্গে তারা শহরের দিকে সরে গিয়েছেন। মুসলমান গ্রামের মধ্যেই মন্দির, বাবা রত্নেশ্বর নিত্য সেবা থেকে পালা পার্বণ সব কিছুই এই মন্দিরে রক্ষা করা যেত না। আবুল শেখের কথায়, নীলপুজো আমাদের মন্দিরের বড় উৎসব, অনেক কিছু কাটছাট করলেও 1040 টাকা খরচ হয়,
চাঁদা তুলে কিছু জোগাড় হয় আর আশেপাশের সবকটা গ্রামের মানুষ দুমুঠো করে চাল ডাল সবজি যা দেয় তাও নিই। প্রশাসনের কাছে সাহায্যের জন্য আমরা আবেদন করেছি। আবুল বলেন, সাগরদিঘির বিধায়ক ও শাসক দলের জেলা সভাপতি সুব্রত সাহা একটি টিউবওয়েল বসিয়ে দিয়েছেন। আমরা বাবার নামগান করতে আসা শিল্পীদের ও ভক্তগণের জন্য একটি বিশ্রামাগার, জলের কল ও শৌচাগার বানিয়ে দিতে বলেছি, কিন্তু মুসলমান হয়েও শিব ঠাকুরের সেবায় এতটা একনিষ্ঠ। আবুল শেখের জবাব, বাপ ঠাকুরদার আমল থেকে শুনে আসছি রত্নেশ্বরের মাহাত্ম্য, আমি সুলেমান ফকিরের শিষ্য, ধর্ম জাতপাত নিয়ে আমার গুরু নিষেধ। সাহিত্যিক আবুল বাসারের মতে এতে বিস্ময়ের কিছু নেই। মুর্শিদাবাদে মাটির গন্ধ মাখা এই মানুষগুলি জীবনযাপনের সূত্রে এত ওতপ্রোতভাবে সম্পৃক্ত যে বাউল ফকির দরবেশের সহজ চিন্তাভাবনা এখানকার লোক সংস্কৃতির রয়েছে। একসময় মুর্শিদাবাদের নবাবরাও রাজ্যাভিষেকের সময়ে সিংহাসনে বসতেন শিবের চন্দ্রামৃত পান করে। বলা হয় বাবা রত্নেশ্বর খুব জাগ্রত, তাই তো এখানে বহু লোক দেশের বিভিন্ন জায়গা থেকে বাবা রত্নেশ্বরকে দেখতে ভিড় করেন। যারা এখনও এখানে আসেননি তারা একবার এসে ঘুরে যান, এরকম মনমুগ্ধ পরিবেশে শান্তি উপভোগ করে যান। যদি সুযোগ পাই আমরা আবার আসব বাবা রত্নেশ্বরের দর্শন করতে। বন্ধুরা, আজ এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আসব খুব তাড়াতাড়ি। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।